তামিমকে আউট করলেন শেখ মেহেদি, কিন্তু বুনো উল্লাসে মাতলেন মেহেদি মিরাজ। হ্যাঁ, এমনটাই ঘটেছে মঙ্গলবার মিরপুরের একাডেমি মাঠে। সতীর্থের সফলতায় এভাবেই উদযাপন করেছেন মিরাজ। ডাউন দ্য উইকেটে এসে লং অন লং অফ দিয়ে বল সীমানা ছাড়া করা তামিমের ট্রেডমার্ক শট। অনুশীলনে সেটারই চেষ্টা তামিম ইকবালের, কিন্তু এ যাত্রায় খান সাহেব ব্যর্থ হয়েছেন বারবার। উইকেট থেকে বেরিয়ে এসে শট খেলতে গিয়ে মিস টাইমিংয়ে হয়েছেন স্ট্যাম্পিং। আরেকবার তো মিরাজকে ডাউন দ্য উইকেটে এসে লং অফ দিয়ে উড়িয়ে মেরেছেন, তবে মিরাজের দাবি এইটা আউট। কিন্তু তামিম এটা মানতে নারাজ। টাইগারদের ওয়ান ডে অধিনায়ক তাই তো বলেই দিলেন, এইটা কীভাবে আউট। একবার দুবার নয় একাডেমি মাঠে সাদা বলের অনুশীলন করতে গিয়ে তামিম আউট হয়েছেন বেশ কয়েকবার। এলবিডব্লিউরই ফাঁদে পড়েছেন তিনবার। তাইজুলকে সুইপ করতে গিয়ে একবার, বাকি দুইবার শিকারে পরিণত হয়েছেন শেখ মেহেদির। আম্পায়ারের ভূমিকায় ছিলেন মিরাজ, আঙ্গুল উঁচিয়ে আউট দিয়েছেন, নিজেও উদযাপনে মেতেছেন। তবে তামিম ইকবাল স্কোরিং শটে বেশি মনোযোগী ছিলেন। বেশিরভাগ বলেই তামিমের চেষ্টা ছিল রান বের করার। ব্যাটসম্যানরা নেটে ঘন্টার পর ঘন্টা অনুশীলন করেন নতুন কিছু রপ্ত করতে, সেই সাথে ভুলগুলো শুধরে ম্যাচের আগে নিজেকে প্রস্তুত করেন। এখানে আউট হলেও এটা নিয়ে চিন্তার কিছু নেই। এদিকে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের উইকেট নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। সবারই একটাই প্রশ্ন, কেমন হবে মিরপুরের উইকেট? এর আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্ট খেলে স্বাগতিক বাংলাদেশের হার 224 রানের বিশাল ব্যবধানে। চট্টগ্রামে স্পিন সহায়ক উইকেট বানিয়ে নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পড়েছিল সাকিব মুশফিকরা। টাইগারদের 20 উইকেটের 19টাই পকেটে পড়েছিল আফগান স্পিনাররা। রশিদ খান একাই নিয়েছিলেন 11টা উইকেট। মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে হার নয়, জিততে মরিয়া টিম টাইগাররা। তাই তো মিরপুরের উইকেট নিয়ে কথা বলতেই হয়তো গামিনের রুমে ঢুকেছিলেন ক্যাপ্টেন লিটন দাস, ফেরে নিয়েছেন আলোচনা। তবে যতটুকু জানা গেছে, নিজেদের মনের মতো করে উইকেট বানাবে বাংলাদেশ। তবে উইকেট যে স্পিন সহায়ক হচ্ছে না সেটা কিন্তু বলাই যায়। মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।